যশোর পুলের হাটে 500 সজ্জা বিশিষ্ট আদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা পেয়ে খুশি দূর দূরান্ত থেকে আসা রোগীরা। গত 11 মার্চ শুরু হওয়া এই সেবা ফ্রি মিলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত, তবে রোগীদের চাহিদা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। যশোর থেকে তামান্না ফারজানা রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। প্যারালাইসিস, সড়ক দুর্ঘটনার আঘাত, শারীরিক প্রতিবন্ধকতা, বিকলাঙ্গতা, পক্ষাঘাত সহ ব্যথা থেকে স্বাভাবিক জীবনে ফেরার অন্যতম প্রধান চিকিৎসা ফিজিওথেরাপি। এই লক্ষ্যে 500 সজ্জা বিশিষ্ট আদিন সকিনা মেডিকেল কলেজ উদ্বোধনের দিন থেকে সেবাটি চালু হয় সম্পূর্ণ বিনামূল্যে, যার লক্ষ্য দৈনন্দিন জীবনে ব্যথামুক্ত চলাফেরা নিশ্চিত করা। তারপরে এখান থেকে চিকিৎসা থেরাপি চিকিৎসা নেওয়াতে আমার খুব ভালো উপকৃত হয়েছে। ব্যথার জন্য আসছি আদিন হাসপাতালে থেরাপি নেওয়ার জন্য। সেবা নিয়ে দেখলাম যে গতকালের তুলনায় আজকে বেশ ভালো লাগছে এবং এখানকার পরিবেশ অনেক ভালো। আমি দিচ্ছি এক সপ্তাহ ধরে, খুবই ভালো উপকার পাইছি। কেবল যশোর নয়, আশেপাশের বিভিন্ন জেলা থেকেও আসছেন রোগী। আগামী 30 সেপ্টেম্বর বিনামূল্যে এই সেবা নেওয়ার শেষ দিন, যদিও রোগীর চাহিদা ও কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে বলে জানান হাসপাতাল পরিচালক। এখানে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি রোগীদের এবং আমাদের এক্সপেক্টেশন লেভেলের থেকে অনেক বেশি রোগী আসছে, বিশেষ করে যশোর জেলা এবং যশোরের আশেপাশে যেসব জেলা আছে সেখান থেকে আসছে। এটি এই অত্র অঞ্চলে খুলনা বিভাগের মধ্যে অত্যাধুনিক যন্ত্রপাতি সম্বন্ধিত একটি সেন্টার এবং দক্ষ জনশক্তি দ্বারা প্রচালিত হচ্ছে। দক্ষ ফিজিওথেরাপিস্ট ও অত্যাধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে এই সেবায় রয়েছে নারী ও পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা। ম্যানুয়াল থেরাপির পাশাপাশি দেয়া হয় ইলেকট্রোথেরাপিও, শিশুদের জন্যও রয়েছে ফিজিওথেরাপির ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।